আমি আর খোকন মিলে দুর্দান্ত একটা প্ল্যান করেছি, তোমার শুনলেই ভালো লাগে। তাই নর্মালি তোমরা যেসব প্ল্যান করো না, এগুলো শুনলে মনে হয় পৃথিবী যত কুবুদ্ধি আছে সব তোমার দুজনের মাথা থেকে বের হয়। আগে শোনো না, শোনার আগেই কমেন্ট করছো, আগে শুনে নাও। আচ্ছা দুষ্টামি না, শোনো, আমি আর খোকন মিলে প্ল্যান করেছি যে আমরা খুব শীঘ্রই জঙ্গলে ঘুরতে যাব। তাবু থাকবে, আমরা সবাই মিলে লাকড়ি চুলায় রান্না করে খাবো আর সারা দিন গল্প করবো, খুব ভালো হবে না? মানে তোমরা এই প্ল্যানটা কবে করলে, কখন করলে? গতকাল রাতেই। সবাই জানার পর আমি জানলাম। আসলে আমি গতকালকে অফিস থেকে ফেরার সময় রাস্তার মধ্যে খোকনের সাথে দেখা হয়ে গেল, তো রিক্সা দিয়ে আসতে আসতে আমরা প্ল্যান করে ফেলেছি। আমার তোমাকে বলার কথাই ছিল, পরে বাসা এসে তোমাকে বলবোই ভেবেছিলাম, কিন্তু তুমি তো বুনবুনকে নিয়ে ব্যস্ত ছিলে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। প্লিজ সরি, আসলে তোমাকেই বলা হয়নি। ইটস ওকে, এরপর কত কিছু হবে, কত কিছু আমাকে বলতে ভুলে যাবা, কুরান হয়ে যাচ্ছে না। আমার প্রায়োরিটি যদি তোমার কাছে এরকম থাকতো তাহলে তো তুমি আমাকে 18 ঘন্টা আগেই বলতে, এতক্ষণ পরে কি বলতে? আচ্ছা ঠিক আছে, মানে তুমি যেতে না চাইলে তাহলে প্ল্যানিং বাদ দেই, সমস্যা নেই। খোকন আবার ওই তাবু লোকেশন এসব খোঁজাখুঁজির ব্যাপারে লেগে গেছে। আচ্ছা আমি মানা করে দিচ্ছি তাহলে। না না না, মানা করবে কেন, এখন আমার জন্য কেন বাদ দিবে? বাসার প্রত্যেকটা মেম্বার এটার সাথে অ্যাগ্রি করেছে, এখন তুমি সবার কাছে আমার দোষ দেবে যে আমি যেতে চাই না দেখে তুমি ক্যান্সেল করছো? আমার তো এত প্রায়োরিটি নেই তোমার কাছে। না আমি তো চাইলে আমার কাজের একটা দোহাই দিয়ে কোনোভাবে ম্যানেজ করে ফেলতেই পারবো, সমস্যা নেই। না দিতে পারো না, ঢাক ঢোল পিটিয়ে এখন বলতে পারো না যে তোমার ঢোল ভেঙে গেছে, বাসার প্রত্যেকটা মানুষ সেটা অ্যাগ্রি করেছে। আচ্ছা ব্যাপার জানো কি, মেয়েরা তার হাজব্যান্ডের কাছে কি এক্সপেক্ট করে ম্যাক্সিমাম হাজব্যান্ডই তা বোঝে না, শুধুমাত্র একসাথে থাকলে সব এক্সপেকটেশন ফুলফিল হয় না। আমি অনিচ্ছা সত্ত্বেও যাব, কারণ আমি সংসার অশান্তি চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।